আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক সো ভিউয়ার্স রেসিং পিজনের লাইন আগে না কালার আগে এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ আপনার যারা কবিতা লালপণ করছেন নতুন যারা রয়েছেন তাদের জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ অনুরোধ করবো প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত এই ভিডিওটি দেখার জন্য আমার লবটা আলহামদুলিল্লাহ প্রায় বারো থেকে চোদ্দ পেয়ার রেসিং পিজন রয়েছে আমি কিন্তু বেশি রেসিং পিজন লালন পালন করি না যতগুলো আমি নিজে লালন পালন করতে পারবো নিজে দেখাশোনা করতে পারবো ভালোভাবে ঠিক ততগুলো কবুতরই কিন্তু আমি আমার লবটে রাখছি চেয়ে বেশি কবুতর কিন্তু আমি রাখি না যদি আমি কালেক্ট করে ফেলি বেশি সেক্ষেত্রে পরবর্তীতে সেটা আমি সেল করে দিই বিক্রি করে দিই অর্থাৎ বারো থেকে চোদ্দ পেয়ারের ভিতরে কিন্তু আমি আমার রেসিং মিশনগুলো লালন পালন করতেছি এর চেয়ে বেশি কবুতর আমি আমার লবটা রাখি না কারণ এর চেয়ে বেশি কবুতর আমি নিজে লালন পালন করতে পারবো না ভালোভাবে লালন পালন যতগুলো আমি করতে পারি ততগুলো কবুতরই কিন্তু আমি আমার লবটা রাখছি আর এই কবুতরের মধ্যে থেকে কিছু কিছু কবুতর রয়েছে কালারের সঙ্গে কালার পেয়ার করা অর্থাৎ সবজির সঙ্গে সবজি পেয়ার করা রেড সেকারের সঙ্গে রেড সেকার মিলির সঙ্গে মিলি মাক্সির সঙ্গে মাক্সি গ্রিজেলের সঙ্গে গ্রিজেল আমি পেয়ার করছি স্ক্রিনে আপনারা দেখতে পারতেছেন ব্লুবারের বামপাশের যে পালক রয়েছে পালক কিন্তু একটা সাদা আছে এবং এই মাদ্রির সঙ্গে যে নরটা আমি পেয়ার করছি এই নরের বামপাশের যে পালক সেই পালকটাও কিন্তু সাদা অর্থাৎ আমি কালারের সঙ্গে কালার পেয়ার করার চেষ্টা করছি এখন নতুন ফেন্সিয়ার যারা রয়েছেন অনেকে আপনারা আমাকে ফোন দেন এবং বলেন যে ভাইয়া দুইটা বেবি চাই দুইটা বেবি কিন্তু সেম কালারের হইতে হবে তারা সাধারণত আমাদের কাছে এই কথা শুনেন না যে ভাইয়া কবুতরটা কী লাইনের বা আপনি আমাকে যে কবুতরটা দিবেন কবুতরটা লাইন কি এই বিষয়গুলো তারা শুনেন না তারা আমাদের কাছে প্রশ্ন করেন যে ভাইয়া দুইটা বেবি চায় আর দুইটা বেবি একই কালারের হইতে হবে এখন কাদের জন্য লাইনওয়ালা কবুতর জরুরি আর কাদের জন্য কালারিং কবুতর জরুরি সেটা নিয়ে এখন আলোচনা করবো সোভিওর্স দেখেন আমাদের লপে যে কবুতরগুলো রয়েছে আলহামদুলিল্লাহ প্রত্যেকটা কবুতরের লাইন আমাদের জানা আছে প্রত্যেকটা কবুতরের পেডিগ্রি আলহামদুলিল্লাহ আছে যখন আমি জোড়া মিলাইছি তখন কিন্তু আমি চেষ্টা করেছি দুইটাই সেম কালারের পেয়ার করার জন্য এখন যারা রেস করছেন তাদের জন্য কালারটা গুরুত্বপূর্ণ না যে কোনো কালারের কবুতর হইতে পারে হইতে পারে সেটা মাক্সি হতে পারে সবজি হইতে পারে মিলি হইতে পারে রেড চেকার হইতে পারে গ্রিজেল যে কোনো কালারের কবুতর হইতে পারে তাদের কাছে কালারটা গুরুত্বপূর্ণ না তাদের কাছে পারফরমেন্সটা গুরুত্বপূর্ণ অর্থাৎ আগের জেনারেশনে কেমন পারফরমেন্স করছে যে কবুতরটা তিনি কালেক্ট করছেন কবুতরটার রেস রেজাল্ট কেমন অথবা যে বেবি তিনি নিচ্ছেন বেবির বাবা মা অথবা আগের জেনারেশনে তাদের রেস রেজাল্ট কেমন এই বিষয়গুলো দেখেই কিন্তু যারা রেস করেন তারা এইগুলো দেখেই কিন্তু কবুতর কালেক্ট করে থাকেন এখন নতুন ফেন্সিয়ার যারা যারা রেস করবেন না ট্রস চা করবেন না জাস্ট কবুতর অরিজিনালটা কালেক্ট করতে চাচ্ছেন শখের বসে কবুতর লালন পালন করতে চাচ্ছেন অথবা লপের মধ্যে আপনি আপনার এক পেয়ার সবজি এক পেয়ার মাক্সি এক পেয়ার গ্রিজেল এক পেয়ার রেড সেকার এক পেয়ার মিলিয়ে রাখতে চাচ্ছেন তাদের জন্য কালারটা গুরুত্বপূর্ণ কারণ তারা রেস করবেন না ট্রস শাড়ি করবেন না তারা কালারের সঙ্গে কালার মিলায় তাদের ঘরের যে একটা সৌন্দর্য লপটের একটা সৌন্দর্য তারা বাড়াইতে চাচ্ছেন তবে আমি শিওর এখন যারা কবুতর কালেক্ট করছেন শখের বসে একটা সময় হয়তো বা কবুতর আপনারা ফ্লাই করাবেন টস শাড়ি করবেন হয়তোবা বা পরবর্তীতে আপনারা রেসেও অংশগ্রহণ করতে পারেন এর জন্য অনুরোধ করব আপনারা কালারের পিছনে না ছুটে জাস্ট একটা ভালো লাইনের পিছনে ছোটেন এবং এর সঙ্গে যদি ভালো কালারওয়ালা কবুতর আপনার কালেক্ট করতে পারেন অর্থাৎ ভালো লাইন আছে ভালো কালার আছে তাহলে তো আপনারা একশোতে একশো পাইলেন এজন্য আমি আপনাদের কারণে আপনাদের জন্য পেয়ার যখন করছি তখন কালারের সঙ্গে কালার মেলানোর চেষ্টা করেছি ভালো লাইনের সঙ্গে ভালো কালার আমি মেলানোর চেষ্টা করছি দেখতে পারতেছেন সবগুলা কিন্তু আলহামদুলিল্লাহ একই কালারের কবুতার আমি পেয়ার করছি জাস্ট নতুন ফেন্সিয়ারদের জন্য এটার পিছনে কারণ হচ্ছে যখন নতুন ফেন্সিয়ারা কবুতর বিক্রি করতে যান বা সেল করতে যান তখন কিন্তু তাদের কাছে পুরাতন ফেন্সিয়াররা আসেন না নতুন ফেন্সিয়াররাই আসেন আর নতুন ফেন্সিয়ারা দেখেন কালার এজন্য নতুন ফেন্সিয়ারা যখন কবুতার কালেক্ট করবেন তখন আপনারা অবশ্যই কালারওয়ালা কবুতার কালেক্ট করতে পারেন আর যারা পুরাতন ফেন্সিয়ার রয়েছেন রসা শাড়ি করতে চাচ্ছেন রেস করতে চাচ্ছেন কবুতর থেকে ভালো ফ্লাই উপভোগ করতে চাচ্ছেন তারা যে কোনো কালারের কবুতর নিতে পারেন ভালো লাইনের কবতা নিলে তাদের জন্য অ্যান সো আশা করি এই বিষয়গুলো আপনারা ক্লিয়ার হয়েছেন কালারের গুরুত্বও রয়েছে এইদিকে লাইনের গুরুত্বও রয়েছে দুইটারই প্রয়োজন আছে তবে পুরাতন ফেন্সিয়ারা যারা রেস করছেন তাদের জন্য শুধু কালারটা গুরুত্বপূর্ণ না তাদের জন্য মূলত লাইনটাই গুরুত্বপূর্ণ আর নতুন ফেন্সিয়ারা তাদের জন্য লাইনটাও গুরুত্বপূর্ণ কালারটাও গুরুত্বপূর্ণ সোভিয় আশা করি বিষয়গুলো ক্লিয়ার হয়েছেন আমাদের চ্যানেলের মধ্যে যদি আপনার নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে রেসিং পিজন সম্পর্কে নিত্য নতুন ভিডিওগুলি আপনারা সবার আগে পেয়েছেন আসসালামু আলাইকুম